মেয়রকে ফুলের তোড়া দিতে গিয়ে শতুলীয় শঙ্খ হাতে আহতদের। লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে বিজেপির জয় জয়কার আর জয়ের উচ্ছ্বাসের মধ্যে ঘটল রক্তক্ষয়ী সংঘর্ষ। ভোটের ফলাফলে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকা স্বাভাবিক বিষয়, কিন্তু তাই বলে এত উল্লাস যে নিজেদের মধ্যেই মারপিট। নবনিযুক্ত বিধায়ক দীপক মজুমদারকে ফুলের তোড়া দিতে গিয়ে আহত হয়েছেন তিনজন। বর্তমানে আইজিএম হাসপাতালে তারা চিকিৎসাধীন। ঘটনার বিবরণ দিতে গিয়ে এক মহিলা জানান, রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। নবনিযুক্ত বিধায়ককে ফুলের তোড়া দিয়ে বরণ করতে গিয়েছিলেন কয়েকজন কর্মীরা। তখনই যুব মোর্চার কয়েকজন কর্মী তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ করেন তিনি। তাতেই গুরুতর আহত হয়েছেন তিনজন। মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে টিআরটিসি সংলগ্ন এলাকায়। সাথে সাথে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। ঘটনায় বিধায়কের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন মহিলা। ভোটের ফলাফলে শান্তি বজায় রাখার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু দলের কর্মীদের মধ্যে শৃঙ্খলা আনতে ব্যর্থ শাসক দল। সদলীয় নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে রক্তাক্ত হয়ে দলের প্রতি আনুগত্য হারাতে চলেছেন আক্রান্তরা। নবনিযুক্ত বিধায়ক এই ঘটনায় যুক্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস দেখাবেন কিনা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। শুধু সুস্থ বিচার চাই আমি। এলে কোনো পার্টি করতে হবে কেন তাইনে বিধায়ক করব নতুন তাইনে যেটা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাই বলতে চাই। মানা দেওয়াতেই এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8-9 জন, একজন মাথা ফাটিয়ে গেছে, একজনের এদিকে জোয়ানো হইতেছে, লোহা দিয়ে তিনি দিয়েছে আঘাত করছে, হেলমেট দিয়ে বাইরে, একদম হেলমেট দিয়ে বাইরে, একজন অবস্থা খুব ভালো।